হারিকেনা 100 টাকা করে পার পিস, এটা 80 টাকা পার পিস। আচ্ছা, ফিটিং এর মাল আছে, আর এগুলো হইছে জাস্ট 6 টাকা ডজন। হুম, এটা হইছে আপনার 20 টাকা রয়্যাল প্লাগ আছে। এই যে এলইডি, এলইডি লাইট গ্যারান্টি নন গ্যারান্টি, এখানে ওসা কাটে, তারপর আপনার এখানে আছে হইছে আপনার এমকে বোর্ড পার পিস 1 বছরের গ্যারান্টি। এখন গরমের সিজন, এটা কিন্তু ধুম মানে ধুমধারা খেয়ে ভালোই চলবে। আমার 35% থেকে আপনার 50% পর্যন্ত ডিসকাউন্ট আছে আমার এখানে সর্বোচ্চ। আচ্ছা, তার নিতে পারবেন আপনারা, যেমন বিজলি আমরা যদি দেখাই, বিজলি তারপরে ওদের নিচে বিআরবি, এই পাশে বি, এটা কি বিবিএস, 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 বিডিএস, তারপরে হচ্ছে আপনার পার্টেক্স, হ্যাঁ, ওয়ালটন, হ্যাঁ হ্যাঁ, তারপর এসএসএম, এসএম, রেট হইছে আপনার 5 টাকা পার পিস, পরে 60 টাকা ডজন, এটা পরে 4 টাকা সামথিং, অনেক জন 3 টাকা করে ডজন দেয়। মাল আছে আমার কাছে যেটা হইছে কি আপনার, এটা হইছে কিন্তু 32 টাকা থেকে শুরু, মাল্টিটা 40 পর্যন্ত আছে। আচ্ছা, এটা বাংলাও আছে, চানাও আছে, কোনটা কি মাল আমি কিন্তু আসলে সরাসরি দেখাই দিই। এই সব ভাইটা আপনাকে কি লোহা কোনটা পিতল কোনটা আমার এই যে ছোট ভাই কি বলে দিছে, যে এই লোহাটা বলে দিছে, হ্যাঁ তাহলে বুঝেন ইনশাআল্লাহ আমি অন্ততপক্ষে আমি গ্যারান্টির সাথে আমি বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার এই দোকানে কোনটা লোহা কোনটা পিতল আমার প্রতিটা, আমার এখানে যে কজন আমার সেলসম্যান আছে প্রতিটা সেলসম্যান আপনাদের বুঝিয়ে দিবে। এটা রেট হইছে কি আপনার 58 টাকা, এটা হইছে কি 80 টাকা, তারপর এটা আছে 62 টাকা, এটা কার্টন রেট, এটা আছে 220। তো এখানে দেখতেছি আপনার মাল পড়ে আছে অনেক, এইগুলা মাল তো কিছু না, এগুলা মাত্র আসছে, কিছু শর্ট ছিল গোডাউনে এগুলো আসছে। আচ্ছা, ডেলিভারি কারখানা থেকে আসছে, আর এটা কিন্তু আমার ফিটিং এর, এটা 8 নাম্বার গেট, এখান থেকে বরাবরই উঠলে এই পাশটা দেখবেন কিন্তু ফিটিং এর মালগুলো, হ্যাঁ ফিটিং এর মাল আছে, আর এগুলো হচ্ছে জাস্ট আমার, এগুলো আবার ডেলিভারি আমার গোডাউনে চলে যাবে। আচ্ছা, ফিটিং এর মাল দিয়ে শুরু করি, মানে এদিকে অনেক ফিটিং এর মাল আছে, একটু এগুলো হচ্ছে 6 টাকা ডজন, এটা হচ্ছে আপনার 20 টাকা রয়্যাল প্লাগ আছে, 20 টাকা, এই যে দেখেন, হ্যাঁ এরপর এই পাশে আছে হচ্ছে আপনার 320 এর প্যাকেট, আই 120 এর প্যাকেট, আপনার এটা হচ্ছে 300 টাকা আর কি প্যাকেট, মানে 3 টাকা পিস, 3 টাকা পার, আমরা তো বিক্রি কত, এটা বিক্রি হচ্ছে 10 টাকা, 10 টাকা ইজি ভাবে 10 টাকায় বিক্রি করতে পারবেন। আচ্ছা, তো এখানে কিন্তু আরো পাইপ আছে আমার, তারপর ফ্লেক্সিবল পাইপ আছে এখানে, তারপর কেবল ক্লিপ আছে এখানে, কেবল টাই আছে, হোল বোর্ড আছে এখানে, কিন্তু হোল বোর্ড 1 গাট, 2 গাট, 3 গাট, 5 গাট, আপনার 10 গাট পর্যন্ত হোল বোর্ড আছে। আচ্ছা, তারপর এখানে আপনার আরেকটা বিষয় আমি একটু দেখায় দিই, এখানে তো ফিটিং এর আইটেম গুলো, এইটা কিন্তু এলইডি লাইট, এই যে দেখেন, এই যে এলইডি লাইট 25 টাকা করে পার পিস, এটা আছে 100 টাকা হারিকেন, এই যে আপনার দুইটা কালার, এখানে দুইটা কালার হারিকেনা 100 টাকা করে পার পিস, এটা আছে 80 টাকা পার পিস। আচ্ছা, এটা 80 টাকা পার পিস, আর তো এই পাশে আমি দেখাই, দেখেন এখানে কিন্তু স্ক্রুপ স্ক্রুপ সব কিছু আছে এখানে, মানে হচ্ছে একটা বিল্ডিং এর কি লাগে, একটা বিল্ডিং এর যা লাগে যাবতীয় সব আছে। এটা আছে আপনার সিগা আপনার ফ্যান হুক, এটাকে বলা হয় এলইডি লাইট গ্যারান্টি নন গ্যারান্টি, এখানে ওসা কাটে, তারপর আপনার এখানে আছে সিগা আপনার এমকে বোর্ড, এক এক তলা দুই তলা মানে এক গ্যান দুই গ্যান এগুলো আছে, এখানে আছে আপনার সিগা এল টু এল ওয়ান কেবল ক্লিপ, এগুলো প্যাকেটের, এগুলো হুক, হুক ঠিক আছে, হ্যাঁ এটা ক্লাম বলা হয় আর কি, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি পর্যন্ত ক্লাম পাবেন। এখানে আছে মিটার বোর্ড, এটা কিন্তু মিটার বোর্ড, আপনার মিটার বোর্ড 38 টাকা করে 36 টাকা থেকে শুরু আমাদের মিটার বোর্ড গুলা, 55 বন্ধ আছে, আর দ্বিতীয় কোনো ই নেই, আর ইত্যাদি আল্লাহর রহমতে, শুধু সুন্দরবন না সারা নবপুরে কিন্তু ইত্যাদি ইলেকট্রিক কম বেশি আল্লাহর রহমতে চিনে, মানে ইলেকট্রিকের যাবতীয় আপনার 800 প্লাস আইটেম আমার দোকানে পাবেন আপনারা, এটা এই 800 থেকে 900 আইটেম পাবেন, এটা হচ্ছে ইলেকট্রিকের ধরতে গেলে এক ধরনের খনি, ইত্যাদি মানে হচ্ছে ইলেকট্রিকের খনি, অবশ্যই নিঃসন্দেহে, হ্যাঁ আর এটা তো আপনি জানেন মাইনুল ভাই, যে আমার বিজনেসটা আসলে আমরা, আমাদের কিন্তু রিটার্ন কাস্টমারটা একটু বেশি, যারা আসে তাদের জন্য তো যথেষ্ট পরিমাণে যতটুকু করা দরকার আশা করি। আমাকে একটা নতুন দোকানদার আসলে আইটেম কি নিবে, বিজনেসটা কি করবে, তার সাথে যদি আমি পরামর্শ না করতে পারি, মন খুলে যদি সে আমার সাথে কথা বলবে, আমি তার সাথে কথা বলবো, কথাই যদি না বলতে পারি, কোটা কোনটা দিয়ে সে বিক্রি করলে 2 টাকা আসবে, কোনটা দিয়ে বিক্রি করলে হচ্ছে 2 টাকা তার হইছে কম আসবে, এটা কিন্তু আমরা বিস্তারিত এখানে বৈশা বলে দিই। আর সবচেয়ে একটা জিনিস মনে রাখবেন, কোয়ালিটি কিন্তু আইসা চোখে দেখতে হয়, ভিডিও দেখতে বলবে না, হ্যাঁ। তো যাই হোক, এই কারণে আমি বারবার বলি, আর এখানে কিন্তু আমার অসংখ্য মাল, মালের কোনো শেষ নাই, আর সব মালের আমি রেট কিন্তু দিব না, এটা অনেক সময় অনেক ভাইরা আমার বলে যে মালের রেট দেয় না কেন, ইত্যাদি ইলেকট্রিক এই ইউটিউব জগতে সর্বপ্রথম কিন্তু ভিডিও আবিষ্কার করে ইত্যাদি ইলেকট্রিক, ইউটিউব জগতে ইলেকট্রিক নিয়ে সর্বপ্রথম, হ্যাঁ সর্বপ্রথম।
তো এখন দেখা গেছে আমি যদি আপনাদের সব রেটগুলো যদি জানা দিই, আমাদের মফস্বলে যারা ভাই আছে তাদের কিন্তু বিজনেসগুলো করতে একটু কষ্ট হবে, কষ্ট হয়। তো এই কারণে বিজনেসগুলো মানে মালগুলো আমি সীমিত মালের রেট আমি দিচ্ছি, বাদ বাকিটা আমার যেহেতু একটা পাইকারি দোকান, সারা বাংলাদেশে মাল যায় 64 জেলায়, আপনার সরাসরি আইসা আমার কাছ থেকে বিস্তারিত জানা নিবেন। আচ্ছা, আমার একান্ত যারা একেবারে অনেক দূর থেকে অল্প টাকার জন্য আসতে পারে না, 2-4-5-10 হাজার টাকার মাল নিতে চায়, তারা বলে যে আমার ভাই আসতে গেলে সমস্যা না, আমার মালগুলো পাঠায় দেন। সেটা আমি পাঠায় দেবো, তবে এটা হচ্ছে পুরান দোকানদার 5-10 হাজার টাকা। আর একটা যে কথা বলি, অনেক সময় বিরক্ত মনে করে যে কথা বলে কেন, এত মাল দেখে না কেন, কথা বললেই তো আপনার শিখতে পারবেন, না বললে কিভাবে শিখবে। অবশ্যই। তো যাই হোক, এখন আমি দেখাবো এখানে সুইচ, সুইচ কিন্তু 65 টাকা ডজন। এই দেখেন, এই বিষয়টা অনেকে হয়তো বুঝেন না বা জানেন না, এটা কিন্তু ইত্যাদি ইলেকট্রিকের সম্ভব, সবচেয়ে কম রেট, কম রেট, ঠিক আছে। আর আমাদের কিন্তু নিজস্ব কারখানা মাল তো তৈরি হয়, এটা কিন্তু আপনার জানার মাইনুল ভাই, আপনি কিন্তু এর আগেও ভিডিও পুরো করছেন। আচ্ছা, এটা 65 টাকা হলে কিন্তু 5 টাকা সামথিং, এরপর আছে 80 টাকা আছে, 85 আছে, 95 আছে, এই যে এইগুলো দেখেন, ইতিস্টার 95 টাকা, এরপর এটা আছে আপনার রেড হয়েছে 95 টাকা, এটার রেডও 95, আপনার পিস পড়া 7.90 টাকা, 7.90 টাকা। তারপর ম্যাটাডো কোম্পানি দেখেন, এটা কিন্তু অরিজিনাল ম্যাটাডো কোম্পানি, হ্যাঁ, এটা 200 হয়েছে কি আপনার হয়েছে 45 টাকা ডজন। আচ্ছা, পার পিস পরে আপনার 20 টাকা সামথিং, 40 পয়সার মতন পার পিস পরে। তো যাই হোক, এরপর আছে কাস্টমার ধরে রাখতে হলে আপনার এই মালগুলো নিতে হবে, এটা নিয়ম। আপনার প্রতিটা মাল ভাই কোনটা দিয়ে বিজনেস করবেন, কোনটা থাকবে দেখতে দেখাইতে হবে, কম বেশি কম দামি দামি সবকিছু কিন্তু পরামর্শ করে নিতে হবে। অবশ্যই। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার 25 টাকা পার পিস, 1 বছরের গ্যারান্টি, এখন গরমের সিজন, এটা কিন্তু ধুম মানে ধুমধা রাখা ভালোই চলবে। আচ্ছা, ঠিক আছে। এরপর আছে একটু 45, এটা এটা হচ্ছে 25, এটা হচ্ছে 45, 35 আছে ডিমারের ভিতরে, এটা হচ্ছে 35, এটা 45, আরও দামি আছে আমার কাছে, এটা আছে আপনার হচ্ছে 22 টাকা কণা, কণা ডিমার 22 টাকা, 20 টাকা ছিল আগে, এখন ভাই একটু রেট বাড়ছে, কারণ বাংলাদেশের কোনো কিছু তো হালকা পাতলা অবশ্যই মালের রেট একটু পরিবর্তন মানে হচ্ছে পরিবর্তন হচ্ছে আর কি। যাই হোক, এরপর আপনার দেখবেন এখানে কিন্তু গ্যান্সিজ আছে আমার, 35% থেকে আপনার 50% পর্যন্ত ডিসকাউন্ট আছে আমার কেন্দ্রে সর্বোচ্চ। আচ্ছা, এই সর্বনিম্ন এই মালগুলোতে দেখেন, এগুলোতে শুধু এইগুলো না, আমার কিন্তু গ্যান্সিজের আরও অসংখ্য কালেকশন আছে। জুবাইর একটু এই করো, এই সেটটা দেখেন, অসংখ্য মই মাছ কিন্তু ভরা। হ্যাঁ হ্যাঁ, দোকানের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত গ্যান্সিজের কালেকশন আছে, আর আমাদের এখানে ব্র্যান্ডের কিন্তু প্রতিটা ব্র্যান্ডের আমার কাছে মাল পাবেন। এই বিষয়টা আমি সবসময় বলি যে মাউন্ট ভাইয়ের কাছে আসলে সব ধরনের ব্র্যান্ডের তার নিতে পারবেন আপনারা, যেমন বিজলি, আমরা যদি দেখাই বিজলি, তারপরে ওদের নিচে বিআরবি, এই পাশে বি, এটা কি বিবিএস, বিডিএস, তারপরে হচ্ছে আপনার পার্টেক্স, হ্যাঁ, ওয়ালটন, হ্যাঁ হ্যাঁ, তারপর এসএসএম, এসএম, ঠিক আছে, এগুলো কিন্তু প্রতিটা মালই কিন্তু আমার কাছে, প্রতিটা ব্র্যান্ডের মালই আপনারা আমার কাছে পাবেন। যাই হোক, এটা আমি যাবো টুপিনটা, এটা হচ্ছে আপনার 50 টাকা ডজন, পার ডজন 50 টাকা, এটা রেট হয়েছে আপনার, এই এটা রেট হয়েছে আপনার 5 টাকা পার পিস পরে, 60 টাকা ডজন, এটা পরে 4 টাকা সামথিং, অনেক জন 3 টাকা করে ডজন দেয়। একটু দেখেন আমি, হ্যাঁ, আমি একটু জিনিসটা বোঝানোর জন্য বলি যে আপনারা কেন সরাসরি আসবেন, মানে নতুন ব্যবসায়ী যারা, পুরানো যারা তারা কিন্তু চেহারা দেখলে বলে দেয় এটা এই জিনিস, ঠিক আছে, কিন্তু যারা নতুন তারা কিন্তু চেহারা দেখে বুঝবেন না, এই যে তিনটা মাল আপনার কোন মালটা চলবে এটা আপনি বুঝতে পারবেন না, যার কারণে তিনটা থেকে 3 রকম মডেল নেওয়ার চেষ্টা করবেন নতুন ব্যবসা করলে, ঠিক আছে। তো এরকম আর অনেক অনেক আছে না মন ভাই, অনেক 20টার উপরে কিন্তু আমার প্রতিটা হোল্ডার, আমি কিন্তু এখানে কিছুই নামাই নাই, টুপিনের আইটেম আছে, হ্যাঁ, আমি কিন্তু এখানে কিছুই নামাই নাই, এখানে জাস্ট হালকা পাতলা আমি আপনার ই দেখাচ্ছি। তো এখানে দেখা গেছে আপনি দেখেন, এখানে কিন্তু টুপিন, এটা রেট হইছে কি আপনার 120 টাকা ডজন, এটা কিন্তু আমার হইছে কি 60 টাকা ডজন, দেখেন ক্যামেরা তো বুঝতেছে পার্থক্য, তারপর অতটা কিন্তু আপনারা এইভাবে বুঝবেন না, বুঝবেন না। এরপর এই মালটা দেখেন, এই মালটা হচ্ছে 120 টাকা, আসলে আমরা তথ্য দিই কিন্তু আপনারা আপনাদের নিজের নৈতিকতা থেকে বুঝবেন যে একটা ব্যবসা করতে গেলে অবশ্যই আপনাকে জানতে হবে। এই মালটার রেট হচ্ছে
এই এটা হইছে গ্যালাক্সি, এটা রেড, এটা রেড হইছে আপনার হইছে 110 টাকা। আচ্ছা, এটা রেড হইছে 120 টাকা, এটা রেড হইছে আপনার 180 টাকা। দেখেন, তারপর আবার আরেকটা মাল আছে, এটার ভিতরে আমি একটু দেখাই, এটার ভিতরে আছে অনলি 80 টাকা ডজন লোহার মাল, অনলি 80 টাকা ডজন, 80 টাকা ডজন, 80 টাকা ডজন লোহার, অনলি 80 টাকা। ঠিক আছে, তো এটা আসলে পিতলের মাল নাও ভালো, লোহার থেকে পিতল অনেক ভালো, কারণ হচ্ছে একটা মানুষ যখন এই জিনিসটা লাগাবে এটা কিন্তু একটা রিস্ক থেকে যায় মনে হয়, তাই না? তো আপনি একটা ব্যবসা করবেন, মানুষকে ঠকায় ব্যবসা করাতে না, ঠকায় ব্যবসা, আপনি দুইটা রাখলেন, যেটা বুঝাবেন যেটা ভালো লাগবে সে সেটা নিক। জি, ঠিক আছে, এটাই নিয়ম, এটাই নিয়ম। হ্যাঁ, এরপর মন ভাই কি সেটা, এরপর আমার কাছে আছে এখানে মাল্টি আছে, মাল্টি পাবেন হচ্ছে আপনার 100 টাকা ডজন আছে। দেখেন, এটাই হচ্ছে 100 টাকা ডজন, এটাই হচ্ছে 140 টাকা ডজন, দুইটা কিন্তু দুই রকমের হোয়াইট কালারের মধ্যে, কালারের ভিতরে পার্থক্য কথা বুঝতে পারছেন তো? এগুলো হচ্ছে সরাসরি আসবেন। এরপর আপনার এখানে আছে দেখেন, এটা রেট কিন্তু আপনার হচ্ছে গিয়া আপনার 62 টাকা ডজন, আইয়া পার পিস 62 টাকা। আবার সেম কিন্তু একই মাল দেখেন, এই মালটার রেট কিন্তু হচ্ছে 50 টাকা। আমি একটু দেখাই দুইটার পার্থক্য, ঠিক আছে? এটা হচ্ছে গিয়া আপনার হচ্ছে গিয়া 62, এটা হচ্ছে 50। আচ্ছা, মালে দেখেন গ্লেসটাই অন্যরকম, অনেক পার্থক্য, অনেক, ঠিক আছে, অনেক পার্থক্য। তো যাই হোক, এরপর আমি যাব সার্কেট ব্রেকার, সার্কেট ব্রেকার কিন্তু বিভিন্ন রেট আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা একটা বিল্ডিং, এটা একটা বিল্ডিং এর হচ্ছে অটো সার্কেট, আপনার 80 টাকা থেকে শুরু হইছে 180 পর্যন্ত আপনার স্পিড রেট আছে। আচ্ছা, এসপি রেট, এসপি, হ্যাঁ এসপি, আর ডিপি রেট হইছে আপনার ডাবল, যেটা ডাবলের রেট আছে আপনার 160 টাকাতে শুরু, আপনার 380 পর্যন্ত রেট আছে ডাবলের রেট। আচ্ছা, তারপর আমি যাব এখানে টেস্টারে যাব একটু, দেখেন এখানে কিন্তু মালটি আছে, আসলে অসংখ্য মাল আছে আমার কাছে, যেটা হচ্ছে কি আপনার এটা হচ্ছে কিন্তু 32 টাকাতে শুরু, মালটিটা 40 পর্যন্ত আছে। আচ্ছা, এটা বাংলাও আছে চানাও আছে, আমি কোনটা কি মাল আমি কিন্তু আসতে সরাসরি দেখেন, এই সব আইটেম মানে এরকম, এটা হচ্ছে চানা মাল, এটা 40 টাকা পার পিস লাইন, ওটা কোনো লেখা থাকবে না। আচ্ছা, এখানে কিন্তু একটু এখানে যে দোকান থেকে মাল কিনবেন লেখা দেখে মাল কিনবেন, যে লেখা ছাড়া হইলে বাংলা, লেখা লায়ন হইলে আপডেট আছে চানা। হ্যাঁ, রাইট। এরপর এখানে আমি যাব, দেখেন এখানে কিন্তু আপনার এই যে টেস্টার আছে, এখানে ফ্লিপসের টেস্টার আছে, প্লাস মাইনাস আছে, এখানে সুপ আছে, পাতা টেস্টার আছে, প্লাস মাইনাস ছোটটা আছে, বিভিন্ন ধরনের দেখেন এখানে কিন্তু টেস্টারের অসংখ্য কালেকশন আছে, আরও টেস্টার আছে, কিন্তু অতিরিক্ত দেখালে গিয়ে মাথা নষ্ট হয়ে যায় কাস্টমার, কোনটা রেখে কোনটা নিয়ে কোনটা নিবে, এই কারণে দেখাই অল্প, যদি কত রকমের আইটেম মাইনুল ভাই রেট দেওয়াটাই কিন্তু বিজনেস না, না বিজনেস যারা বিজনেস করে তাদের চেহারা, তাদের প্রতিষ্ঠান, তাদের হইছে ব্যবহার, তাদের মাল দেখলে কিন্তু বোঝা যায় যে এটা পাইকারের দোকান। প্রতিটা প্রতিটা মালের যে আপনাকে আমি বলবো যে আপনার হচ্ছে রেট কম, রেট কম, আসলে চিলাই লেখ রেট কম, যেটা কমের আপনার পাইকারের যেহেতু দোকান, আমার আমার এখানে আসতে কিন্তু পাইকারি রেডি নিতে পারবে একবার তো না ভাই মামুন ভাই। হ্যাঁ, ব্যবসা হচ্ছে যারা ব্যবসা করবে তারা তো স্বপ্ন নিয়ে আসে আপনাদের কাছে, নতুন যারা, তো একবার আসলে দ্বিতীয়বার আসার চিন্তা করে আসে অবশ্যই। একবার যদি আপনি বেশি রেখে দিলেন বা কথার কাছে মিল রাখলেন না, মার্কেটে গিয়ে যাচাই করে যখন মানুষ দেখবে যে না এই দোকানে বেশি রাখছে আমার কাছে একটা জিনিসের দাম, দ্বিতীয় দিন তো আসবে না, আসবে না, কিন্তু আপনার হিসাবটা হলো আপনি 5 টাকা লাভ করেন, আপনার হিসাবটা কিন্তু এটা আমি জানি 5 টাকা লাভ করব আজীবন আপনার কাছে, আপনার যতটুকু আপনার দাঁড়া করানোর জন্য যতটুকু শ্রম দাওনার আমি দিব, আর আমার ব্যবসা যেভাবে আপনার কাছ থেকে রাখা যায় আমি ওইটাই রাখবো, আপনার বিজনেস আমি করব না আর আপনার লাভ কিন্তু আমি রাখবো না। প্রতারণা শিকার কিন্তু ভাই অনেক হইছে, বিভিন্ন জায়গা থেকে হওয়ার কারণে এখন মানুষে অনেক ভয় পায় প্রোডাক্ট কিন্তু অনলাইনে। আমি এইটুকু চ্যালেঞ্জ করতে পারি ইত্যাদি ইলেকট্রিক প্রতিষ্ঠান, আল্লাহর রহমতে আজ পর্যন্ত 18-19 বছরের ভিতরে কোনো কোনো কাস্টমার বলতে পারবে না যে মামুন ভাইয়ের দ্বারা আমার ক্ষতি হয়েছে। হয়তো বা দু একজন আছে যে দেখা গেছে আপনার ভাই একটা একটা বাবার যদি 5টা সন্তান থাকে, 5টা সন্তানের কিন্তু কোনো সময় পূর্ণ করতে পারে না, না আমরা কিন্তু চেষ্টা করি প্রতিটা শিক্ষা দেয় গেছে করার জন্য, মানে শিক্ষা দেয় বিজনেস করার জন্য যতটুকু হেল্প দরকার আমরা কিন্তু করার চেষ্টা করি। আচ্ছা, কথা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ এখানে আমি যাব, এখানে যাব আপনার এই দেখেন ফোরগেন সুইস, এটার ভিতরে কিন্তু আপনার 3টা কালার হোয়াইট, আবার এর ভিতরে কিন্তু আপনার লোহার মাল আছে, যারা মাল কিনবেন অবশ্যই যে দোকান থেকে লোহা না পিতল এটা অবশ্যই আপনারা জিজ্ঞেস করে নেবেন।
আচ্ছা এখন আপনারা জিজ্ঞেস করার ব্যাপার আছে কিন্তু এখানে বিশ্বাসের একটা ব্যাপার আছে মানে বিশ্বাসের একটা কারণ হচ্ছে যত বড় ব্যবসায়ী হোক যদি আপনারা চান যে এখানে কম বেশি করবেন হ্যাঁ তার যদি 2 টাকা বেশি ধরে দিবেন সে কিন্তু বুঝবে না না হ্যাঁ লোয়ার জায়গায় যদি আপনি একটা মানে হলো মিক্স করে দেন সে কিন্তু এটা খুলে কখনো দেখে না তো ঠকাইলে ঠকানো যায় কিন্তু আপনাদের একটা ভ্যালু আছে এবং দীর্ঘদিন যাবত ব্যবসা আমি এখানে ভাই আপনার কি ক্যামেরা আসছে আপনার সমস্যা আছে আপনাকে যখন আপনি এখানে আপনি তো প্রথম নতুন আসছেন তাই না তো আপনাকে কি লোহা কোনটা পিতল কোনটা আমার এই যে ছোট ভাই কি বলে দিছে যে এটা লোহা এটা বলে দিছে হ্যাঁ জি তাহলে বুঝুন ইনশাআল্লাহ আমি অন্ততপক্ষে আমি গ্যান্ডের সাথে আমি বলতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার এই দোকানে কোনটা লোহা কোনটা পিতল আমার প্রতিটা আমার এখানে যে কজন আমার সেলসম্যান আছে প্রতিটা সেলসম্যান আপনাদের বুঝিয়ে দিবে অক্ষর অক্ষর বুঝিয়ে দিবে কোনো কারণে যদি আপনি না বুঝতে যদি না পারেন তাহলে রাতে 8টার পরে সরাসরি দেয়া গেছে এখানে নাম্বার দেওয়া আছে আপনারা 288 লাস্টে ওই নাম্বার যোগাযোগ করতে পারবেন 668 এই নাম্বার যোগাযোগ করতে পারবেন কিংবা আমার এখানে জানাতে পারবেন যে ভাই আমি এটা বুঝতে পারতাছি না কিভাবে আমার এটা হইছে গে কি মাল আপনারা সরাসরি বুঝিয়ে দিবে আচ্ছা এখানে আরেকটা বিষয় আমরা ভিডিও করতে করতে খুঁজে পেয়েছি যেটা অনেকে কিন্তু ফোন ধরে না সাপোর্ট দেয় না ঠিক আছে বিক্রি করার সময় অনেক মিষ্টি কথা বলে কিন্তু পরবর্তীতে এই মিষ্টি কথাটা মাউন ভাই থাকে না ঠিক আছে সেক্ষেত্রে নানান রকম সমস্যা এবং মালও অনেক ক্ষেত্রে কম দেয় এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধান কি আপনি বলেন এই সমস্যার সমাধান হচ্ছে যে দেখেন আমার এই দোকানে কিন্তু আল্লাহর রহমতে আপনাকে কেউ কিন্তু ফোন দিয়ে বলতে পারে না যে মাইনুল ভাই ইত্যাদি ইলেকট্রিকের মাল কিনছে আমি ইত্যাদি ইলেকট্রিকের ফোন ধরতে হচ্ছে না অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে নক করে আমি আবারও বলে দিচ্ছি যে কোনো সমস্যা আপনারা আমাকে জানাতে পারেন আপনাদের জন্যই কিন্তু আমরা কাজ করি ঠিক আছে তবে ইত্যাদি ইলেকট্রিক আমি যে পজিটিভ কথা বলি অনেকে বলে যে মামুন ভাইয়ের সম্পর্কে আপনি এত পজিটিভ কেন মামুন ভাইয়ের দোকান কেন এত হাইলাইস করতেছেন আপনার কি মামুন ভাইয়ের সাথে অন্য ব্যবসা আছে কিনা এরকম কেন বলেন আসলে এটা না আমি চাই একটা ভালো প্রতিষ্ঠানকে হাইলাইস করার জন্য ওই প্রতিষ্ঠানে আসলে আপনার আত্মবিশ্বাস নিয়ে যা চাইবেন তা পাবেন পাশাপাশি সার্ভিসটা কিন্তু সার্ভিস যদি ভালো না পান আপনি যেখানে 2 টাকা কম পাইছেন পরবর্তীতে মালটা রিপ্লেস করতেছে না একটা সমস্যা হলে চেঞ্জ পাচ্ছে না তখন কিন্তু সমস্যায় পড়ে যান এজন্য আপনারা কোথা থেকে নিচ্ছেন আরেকটা বিষয় শুধু ইউটিউবার আপনার নাম মাইনুল ভাই এটা কিন্তু আমার প্রতিটা ইউটিউবার যারা আছে তারা কিন্তু আস্থা বিশ্বাসের সাথে মানে উচ্চ গলা কিন্তু ইত্যাদি নিয়ে কথা বলতে পারে এই কারণে কারণ ইত্যাদি ইলেকট্রিকে আজও পর্যন্ত কোনো রিপোর্ট পায় নাই আর যদি কেউ পায় আমি কিন্তু ডাইরেক্ট প্রতিটা ভিডিও কিন্তু সরাসরি বলে দিই যদি আমার নিয়ে কোনো কোনো মন্তব্য কোনো কিছু যদি প্রতারণা কেউ যদি কোনো কাস্টমার যদি বলে সরাসরি আসবেন আমার ভিডিও ওই দিন থেকে আমি বন্ধ করে দিব লাইভ করা বন্ধ করে দিব আপনার লাইভে এসে সরাসরি আমার নামে যত প্রচার আছে আপনারা করতে পারবেন একটু গ্যারান্টি আপনাদের দিয়ে দিতে পারি কারণ আমি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার কাছে যদি কেউ যদি কোনো খারাপ মন্তব্য কিংবা কোনো খারাপ রিপোর্ট নিয়ে যদি আসে সরাসরি খুব সহকারে নিয়ে আসবেন যত জরিমানা আছে যত যা আছে আপনারা এখানে করে যাবেন কোনো একটা বাধা দেওয়া হবে আশা করি যে মেসেজটা দিলাম এতে করে আপনারা উপকৃত হবেন প্রোডাক্ট যা লাগে মামুন ভাইকে ফোন দিবেন অথবা ওনার ছোট ভাই আছে এখানে সব ফ্যামিলি মেম্বার হ্যাঁ যারা কিন্তু সর্বোচ্চ সাপোর্ট আপনাদের দিবেন না আছে বাতি আছে কেন যারা আছে সবাইকে পাবেন আপনারা যথেষ্ট পরিমাণ আপনাদের হেল্প করবে ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা এটা হইছে কি আপনার 65 টাকা ডজন এই হোল্ডারটা এটা হইছে কি আপনার 125 টাকা ডজন আছে তারপর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালারিং কালারিং মাল আছে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর এখানে কালারিং হোল্ডার আছে যেরকম এই মালটা হইছে 170 টাকা ডজন এই মালটা হইছে আপনার 125 টাকা ডজন আচ্ছা অনলি 125 এরপর এটা আছে 125 এখানে আছে হইছে কি আপনার 125 70 টাকা মানে 13 টাকা পার পিস পড়ে অনেক সময় দেখা গেছে অনেকজন ভাবে হইছে কয় টাকা পড়লো এগুলো 13 টাকা করে পার পিস 13 টাকা 75 টাকা 75 পয়সা আছে পার পিস এটা আছে 13 টাকা করে পার পিস মানে এখানে বিভিন্ন ধরনের রেট আছে তো আপনি আসবেন এখানে আছে এটা আছে 125 টাকা ডজন পার ডজন 125 তো এখানে আছে দেখেন এখানে কিন্তু আরো আপনার সেফটি আছে 120 টাকা ডজন এই যে সেফটি মাল এগুলো কিন্তু সম্পূর্ণ পিতল কোনো লোহার কোনো মাল নাই আর অনেক সময় দেখা গেছে অনেকজন বলে যে রেট কমছে এগুলো ভুয়া কথা রেট আপাতত অনেক মালের রেট বাড়ছে আমি ইউটিউব চ্যানেল আইনে বললাম যে ভাই রেট কমছে আপনাদের আনছি কারণে আপনি নতুন করে ভিডিও করার জন্য যে রেট কমছে এগুলো ফাউল কথা রেট বাংলাদেশে এখন বর্তমানে সব কিছুরই স্টাফের বেতন বাড়ছে তেল খরচা বাড়ছে চাল বাড়ছে তাহলে মালের কেন দাম বাড়বে না তবে আহামরি 10 টাকা 20 টাকা বাড়ে না অথবা 3 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা এটা বাড়তেই পারে যেহেতু আমাদের এলসি কিন্তু বন্ধ আছে আপাতত
এসি আবার চালু হলে হয়তো অনেক মালের একটু কম হবে, দাম হবে। এখন বর্তমানে হচ্ছে 5 টাকা 10 টাকা, এই কারণে মালটার রেট একটু বাড়তি। আচ্ছা, এই কারণে আসলে মূলত দামটা এরকম একটু বেশি। এই মালটা আছে 11 টাকা 66 পয়সা, অনলি 11 টাকা 66 পয়সা। আপনার হচ্ছে বাদাম হোল্ডার, অনেক দোকানদারের কিন্তু খুচরা মাল, এটা দোকানদারের দোষ দেওয়া যাবে না কাস্টমার, কেন অনেক কাস্টমার কিন্তু বাসার ভিতর আছে না, মানে বালিশ মাথার নিচে দিয়ে মোবাইল টিপে আর হইছে গা ভাই লাগবে তার 6 পিস, কিন্তু খবর লাগছে 6 ডজন। আপনাদের আমি মাইন করেন না, আপনাদের আমি ভুল বুঝাইতে মানে বিভ্রান্ত করার জন্য আমি ফোনটা এই কথাগুলো বলি না। আপনারা এটা একটা পাইকারি প্রতিষ্ঠান, আপনারা যদি রেট, কারণ আমরা কিন্তু ভিডিওটা দিয়েছি একমাত্র দোকানদারদের জন্য, আমরা কিন্তু কোনো খুচরা মালের জন্য আমরা বিজ্ঞাপন দিই না। যারা পাইকার যারা নিয়ে বিজনেস করবে তাদের জন্য কিন্তু আমাদের একটা দেওয়া অবশ্যই, তো তারাই হচ্ছে যোগাযোগ। আপনি বিজনেস করবেন সরাসরি শোরুমে আসবেন, ভালো লাগবে বসবেন, মাল কিনবেন। হ্যাঁ, আপনার নিতে পারেন থুড়ুক অ্যাড্রেস নিতে পারেন। অনেক সময় দেখা গেছে আমাদের খুচরা মালের জন্য অনেক পেন দেয়, তখন দেখা গেছে আর কি একটা মানুষের 10 বার 20 বার 50 বার ফোন রিসিভ করে, কিন্তু 500 বার কিন্তু সম্ভব না। ঠিক আছে, তো এই কারণে অনেক সময় ওর জন্য বিরক্ত মনে করে আর কি ফোন ধরে না। তো যাই হোক, এটা হচ্ছে 170 টাকা ডজন। এরপর আমি দেখাই আজকে এখানে কিন্তু আমার হিউজ পরিমাণের তারের কালেকশন দেখেন। আচ্ছা, আমার এখানে কিন্তু 250 টাকা থেকে শুরু, কেবল আইটেম 250 টাকা, 1.3 শুরু, 250 থেকে শুরু। এই পাশে বলেন, এই পাশে বলেন, পিছনে বলেন, এগুলো কিন্তু হিউজ পরিমাণে এসে গা আপনার কেবল আছে। আচ্ছা, আপনার এগুলো কিন্তু 250 থেকে শুরু হয়েছে আমার 650 টাকা পর্যন্ত, আপনার 1.3 চায়না তামা, চায়নার মধ্যেই, হ্যাঁ চায়না তামার ভিতরে। আর যদি অরিজিনাল তামার ভিতরে যান তাহলে হচ্ছে আপনার বিভিন্ন রেটে আছে, আপনার হচ্ছে 1.0 আছে, 1.3 আছে। কেন চায়না তামাটা আসলে হচ্ছে তামাগুলো এগুলো হচ্ছে আপনার সরাসরি আসবেন, এখানে বিভিন্ন ব্র্যান্ডের আছে মাল, আপনার যেটা পছন্দ হয় আপনি ওইটি আমার কাছে নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, এখানে দেখেন। এরপর আমি বেশি আর বাড়াবো না, এই সাইডের জন্য সম্পূর্ণ আমার মালটি রয়েছে গা আপনার শোরুম। এখানে আপনার হচ্ছে গা ইজি আপনার মাল, এই যে দেখেন 90 টাকা পার পিস, 120 টাকা আছে, এটা আছে 80 টাকা, এটা হচ্ছে 105 টাকা, এটা রেট হচ্ছে আপনার 58 টাকা, এটা হচ্ছে 80 টাকা, তারপর এটা আছে 62 টাকা, এটা কার্টন রেট, এটা আছে 220 টাকা, 2 বছরের গ্যারান্টি দেখেন, 220 টাকা, 2 বছরের গ্যারান্টি। হ্যাঁ, এই পাশে কিন্তু ইজি আপনার হচ্ছে আরো ব্ল্যাক মাল আছে, এই যে ব্ল্যাক মাল দেখেন, এটা হচ্ছে আপনার 170 টাকা পার পিস, 170 টাকা পার পিস, 5 গাঁট, এটা হচ্ছে আপনার 60 টাকা, 160 টাকা, 150 টাকা, এগুলো পার পিস। এখান থেকে আবার দেখা গেছে আপনি যদি কার্টুন ধরে মাল নেন তাহলে কিন্তু আমি আমার পার্সেন্টের একটা ব্যবস্থা করছি, যারা বেশি মাল নিবে পার্সেন্টেজটা একটু বাড়িয়ে দেওয়া। এখানে দেখেন আপনার 200, আপনার হচ্ছে 20 টাকা, 2 বছরের গ্যারান্টি, কাজ সহকারে দেওয়া আছে। আসবেন, আসার পর কয়েকটা কালার আছে, যে এখানে কয়েকটা কালার আছে, যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো আসলে দেখেন কাস্টমার কিন্তু ভরপুর আছে, যার কারণে আমরা ভিডিওটা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, মোটামুটিভাবে বড় করতে গেলে অনেকে দেখতে চায় না, আর দ্বিতীয়ত এখানে বিজি কাস্টমারের চাপে মামুন ভাই আছে। তো আপনারা আসবেন, যে কোনো বিষয়ে জানার দরকার থাকলে মামুন ভাইকে ফোন দিয়েন, সমস্যা নেই। কিন্তু যারা খুচরা তারা ফোন দিবেন না, কারণ খুচরা 2-4-5 পিস 10 পিসের জন্য লাগলে শোরুমে আসবেন, আমি যথেষ্ট চেষ্টা করব যে আপনাকে দেওয়ার জন্য মালটা। ঠিক আছে, মালটা দেওয়ার জন্য, তো এটাই আসলে মূল কথা, কাউকে ফিরে আয় দেন মামুন ভাইয়ের এখানে আসলে, আশা করি আপনারা সর্বোচ্চ সাপোর্ট পাবেন, আর যা চাইবেন সবই আছে। যেহেতু এক কথায় বলা চলে ওয়ালটন থেকে পার্টেক্স, যেগুলো আসলে সচরাচর এই মার্কেটে 10টা দোকানে ঘুরলেও পাবেন না, কিন্তু মামুন ভাই কেন রাখে, রাখে যার যেরকম ডিমান্ড, যার যেরকম চাহিদা। এক এলাকায় ওয়ালটন চলে না, ওখানে পার্টেক্স চলে, আবার এমন হয় যে বিআরবি চলে না, বিজনেস চলে, তো সেক্ষেত্রে সব রকম মাল রাখলে কিন্তু সবই পাওয়া যায় হাতের নাগালে। যেরকম আমি কম দামি মালটা রেখেছি, আমার কাছে কিন্তু সুপারস্টার মডেলও মাল আছে, সুপারস্টার অরিজিনাল, অরিজিনাল সুপারস্টার আছে। আবার এসে দেখেন, এটা কিন্তু আপনার হয়েছে ম্যাটাডো কোম্পানি, অরিজিনাল ম্যাটাডো। তা আমার কাছে দামি কম দামি ব্র্যান্ডের নন ব্র্যান্ড সবই রাখতে হয়, যেহেতু আমার এটা বিজনেস, আমার এখানে ব্যাটারি জানা মাল মানুষ আসবে। আচ্ছা, আমার মালটি ফেলা 25 টাকা আছে, আবার 180 টাকা আছে, আবার 350 টাকা, 500 টাকা আমার মালটি আছে। সর্বোপরি একটা কথাই বলবো, আপনারা আসেন বিশ্বাসের সাথে, আইসা কথা বলেন, দেখেন, তারপরে প্রোডাক্টের অর্ডার করেন, কারণ আপনারা যদি ওখানে বসে থেকে বিভিন্ন প্রশ্ন করেন সেক্ষেত্রে আপনিও ভালো মতো বুঝবেন না, আর উনিও আপনাকে সব সলিউশন দিতে পারবে না।
তো আপনার এখানে আসার লোকেশনটা বলে দেন। আমার এখানে আসার লোকেশন হচ্ছে গিয়া গুলিস্তান পাতাল মার্কেট। এটা গুলিস্তানটা আসলে বলা হয় এই কারণে, কারণ গুলিস্তানটা কিন্তু সবাই চিনে, এটা ভালো একটা পুরনো জায়গা। এটা হচ্ছে গিয়া সারা বাংলাদেশে সবাই গুলিস্তানে কম বেশি আসছে। গুলিস্তান পাতাল মার্কেটের দক্ষিণ সাইড হচ্ছে গিয়ে আপনার নবাবপুর রোড। নবাবপুরের চার রাস্তার মোড়ে আপনার আমাদের বাম পাশে হাতের ডান পাশে ঢুকতে ডান পাশে বিরোধিতা বাম পাশে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, আট নম্বর গেট 36 নম্বর দোকান। আচ্ছা, আট নম্বর গেট 36 নম্বর দোকান। আর অবশ্যই নাম্বার থাকবে, যদি আপনাদের চিনতে কোনো সমস্যা হয় কিংবা বাস কাউন্টারে নেবে আমাদের ফোন দিবেন, আমরা অ্যাড্রেসটা আপনাদের দিয়ে দিব, সুন্দর করে আপনারা যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, ঢাকায় অনেকে আসে ঘুরতে, তো সেই সুবাদে আপনারা প্রয়োজন মামুন ভাইয়ের এখানে আসেন, এসে বসেন, আলোচনা করে যান, এক কাপ চা খেয়ে যান। আশা করি সর্বোচ্চ মানে হচ্ছে ব্যবসায়িক যে ধারণার দরকার আছে এটা মামুন ভাই আপনাদেরকে দিতে পারবে, কারণ ইলেকট্রিক ব্যবসায় লাভ ভালো আছে আলহামদুলিল্লাহ। সেজন্য অনেকে আগে জানতো না, এখন অনেকে আমাদের মাধ্যমে জানে, জেনে ব্যবসা শুরু করছে এবং সবাই ভালো আছে, কারণ ইলেকট্রিক ব্যবসা দিয়ে কেউ কিন্তু মামুন ভাই ছেড়ে দেয় নাই, সবাই করতেছে। না না, কেউ ছাড়ে নাই, কেউ আজ পর্যন্ত ছাড়ে নাই। আর ইলেকট্রিক বিজনেস কিন্তু কইরা আল্লাহর রহমতে উপরের দিকে উঠছে, নিচে দিয়ে কেউ নামে না। তবে হ্যাঁ, কোনটা রানিং কোনটা স্লো এই জিনিসটা অবশ্যই একটু জানবেন যারা বিজনেস করবেন। ভালো একটা দোকানদার, আমার কাছ থেকে যে মাল নিতে হবে এমন কোনো কথা নাই, ভালো যারা আছে পরামর্শ নিয়ে আপনি আগাবেন। কারণ আমার চেয়ে ভালো ব্যবসায়ী আছে, আমার চেয়ে খারাপ ব্যবসায়ী, আমি কাউকেই ছোট করে বলবো না, কাউকেই দেখা গেছে সবাইকে আমার চেয়ে বড় ব্যবসায়ী তারা, তাদের সাথে পরামর্শ করে আপনার মালগুলো কিনবেন। আর আরেকটা বিষয় আমি একটু লাস্টবারের মতন কথা বলে, আপনারা 10টা না 20টা না 50টা দোকান 50টা আইটেম যাচাই করে আসবেন আমার দোকানে, যদি আপনারা কম পান ভালো লাগে, সার্ভিস যদি ভালো দিই আমার কাছে আশা করে মাল কিনবেন। আচ্ছা, আর অনেক কিছু হলো নতুন আসছে এই জন্য আজকের ভিডিওটা দিলাম, ঠিক আছে? তো আপনারা আসলে আরও দেখতে পারবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু নতুন প্রোডাক্ট ইত্যাদি ইলেকট্রিক ঢুকে, যেহেতু প্রচুর সাপোর্ট থাকে এবং কাস্টমার অনেক থাকে। মার্কেটে দেখেন, মার্কেটে কিন্তু মোটামুটিভাবে ফাঁকাই বলতে গেলে, কিন্তু ইত্যাদিতে সবসময় ভিড় লেগে থাকে, এজন্য কারণ সেল বেশি লাভ কম, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, যেখানে সেল বেশি ওখানে কিন্তু লাভও কম করে দোকানদার, এটাই হলো মূল থিম। তো ধন্যবাদ মামুন ভাই, এতক্ষণ কষ্ট করলেন এবং এতগুলো মেসেজ দিলেন, এগুলো সে সব এখন চলে যাবে। এখান থেকে সোজা বরাবর ইত্যাদি ইলেকট্রিক, আট নম্বর গেট 36 নম্বর দোকান ইত্যাদি ইলেকট্রিক। আর ইত্যাদি কিন্তু এই মার্কেট একটাই, অনলি ওয়ান পিস, আর দ্বিতীয় কোনো ই নেই। আর ইত্যাদি আল্লাহর রহমতে শুধু সুন্দরবন না, সারা নবাবপুরে কিন্তু ইত্যাদি ইলেকট্রিক কম বেশি আল্লাহর রহমতে চিনে, ভালো একটা প্রতিষ্ঠান। এমনকি 18-19 বছর হইতে এই প্রতিষ্ঠানের বয়স। তো যাই